हेलो वेलकम बैक टू दि चैनल। तो एखन बजे पौने नौटा अलमोस्ट बजे चले नाइट एक फास्ट आछे तो सकाल के ब्लॉग करार सुजोग पाइनी और आमी भाबछिलाम एकटु स्पेशल किछु होक उइकेंडटाते ताहले आमी शेयर करब और डेली ब्लॉग तो आमी हाय डेली ब्लॉग तो आमी शेयर करी। हाँ शॉपिंग हाँ तो जैक उइकेंडे सरकम कि जगह बहरे बड़नों हमार प्लान एकदम ही छो ना कारण प्रचंड गरम तो तक आज के भालम आज के भालम जो एक डिनारे बहरे जावा जा कारण अनेक दिन धरे मैं जाए अनेक दिन धरे जाचुअलि इच्छाओ करें बहर कि खबर टबार खेते तो अनेक चेष्टा करू खावा दावार मैं इच्छेटा बाड़िए আমার একজন ফ্রেন্ড আছে সেও ইউটিউবার তো সে খুব সুন্দর সুন্দর খাবারের রেসিপি দেখাচ্ছে ওইটা দেখে দেখেই আমার মানে খাবারের ইচ্ছেটা এখন বাড়ছে। তো আর হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছিল এই যে দাঁতে যে দাগটা হয়ে গেছে এটা কিসের বা কেন ঠিক আছে সেটা এটা আমি যতই পরিষ্কার করি এটা ঠিক হবে না কারণ আমি আয়রনের যে মেডিসিনটা খাই এটার জন্যই এই দাগটা হয় আর কোনো কারণ যতদিন ওটা আমি খাবো ততদিন ওটার দাগটা হবেই হবে কিছু করার নেই। তো চলো আমি রেডি হতে যাই ঠিক আছে আজকের ব্লগটা একটু বাইরে গিয়ে শেয়ার করব তোমাদেরকে। চলো রেডি হয়ে নিই আমি জল তেষ্টা পাচ্ছে খুব এত গরম করছে না শুধু জলই খেতে ইচ্ছে করছে। আজকে আমার একটু বেবি চিলি কর্ন খেতে ইচ্ছে করছে। দেখো আমি চিকেন খেতে একদমই পছন্দ করছি না তো আজকে আমি করবো এটা ফাইনালি। তো এই যে আমি রেডি হয়ে গেছি আমি ভাবছিলাম এটা খুব গরম লাগে বাট খুব লাইট ওয়েট তো তাই অতটা গরম লাগছে না বাট ঠিক আছে। আর সবথেকে বেটার হচ্ছে সামনে বাটন আছে পরবর্তীকালে আমার সুবিধা হবে। মুখে একগুচ্ছ ব্রণ নিয়ে যাচ্ছে এই যে চেরি জুতো পরছে চলো যাওয়া যাক। তো চেরি অ্যাকচুয়ালি বাইরের রেস্টুরেন্টে গেলে ওর অল টাইম ফেভারিট যেটা থাকে সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাইস আর ওটাতে ঝালও থাকে না তো ওর জন্য ওটা খুবই ভালো একটা আইটেম পড়ে। তো দেখো আর আজকে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ডই গরম করছিল এসিটা হয় কাজ করছিল না এত বেশি গরম আছে আজকে। তো দেখো চেরির কাণ্ড দেখো ও ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে কাঁটা চামচ দিয়ে খাবে বলছে ভাবতে পারছো আর ও এরকম করেই কিন্তু পুরোটা ফিনিশ করবে। আর তারপরে পুরো মেন কোর্সটা দেখানোর মতো সুযোগ হয়নি কারণ আমি নিজেও খাচ্ছিলাম চেরিকেও খাওয়াচ্ছিলাম তো তাই ওর তো সুযোগ হয় না। তো এই সন্ধেবেলা সকালবেলা উঠে মনে হয় এইটা আমার ডেলিরই কাজ থাকে যে চেরির চুলটা আমি ভালো করে বেঁধে দিই। চেরির চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে তাই ওকে মানে খোলা অবস্থায় খুব কমই থাকে ইনকেস যদি ভেজা থাকে তো তো আজকে আমি ভাবলাম দুদিকে একটু উঁচু করে চুলটা বেঁধে দেবো আর ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব। বাট সুকান্ত আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তাই আর আমার আর ইচ্ছে করলো না আর এখানে চেরি আমাকে বারবার ধরে কপি করছে। হ্যাঁ তো লাস্ট যেখানে গেছিলাম সেটা হলো আমরা একটু বাইরে খেতে গেছিলাম অনেকদিন পর দেখো আমাকে কপি করছে স্যার। তো যাই হোক তো সেখানে ভালোভাবে এনজয় করলাম তারপরে আর এসে পর ব্লগ করা হয়নি আর এমনি তো সানডে আমি খুব একটা ব্লগ করি না। তো আজকে হলো সোমবার আজকে ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করা যাক। একটু আগে চেরিকে চুল টুল বেঁধে দিয়েছিলাম এখন আছে প্রচুর জামা কাপড় আমার কাজের মেয়েটা আসছে না বলে জামা কাপড় গুলো আমার প্রচন্ড জমে গেছে দেখাচ্ছি কি বলবে এখানে বসুন এখানে দাঁড়ো আজকে ও বলতে চাই কিছু বলো সবাই কেমন আছো
খেতে গেছো? পুচকা খেতে গেছি। পুচকা খেতে গেছো? পুচকা কখন খেলি? আচ্ছা আর 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 পুচকা খেতে গেছো আর কি? আর কি বলছিলে? এখন কি করছিস? বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে। কাহা বৃষ্টি হয়েছে? এনিকার ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি। আর 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 এখন কি করবে? টিভি দেখবো। আর মামা কি করবে? নানা দেখবে। মামা দেখবো। মামা কি করবে? রান্না করে। রান্না করবে? তুমি পড়াশোনা করছো আজকে? হ্যাঁ। কি পড়েছো? এবিসিডি ইটাকি। না এখানে দুধু লেগে আছে, এখানটা মুছতে হবে, হরলিক্স লেগে আছে। ঠিক আছে চলো রান্না করতে যাই। রান্না করতে যাই? সিম্পল কিছু রান্না করব ভাবছি, একটু শপিং এ যাব, যদি হয় তো। শপিং? ওয়াও, শপিং করতে যাব। এই সামনে বলাটাই আমার ভুল হয়েছে। এ বাবা, এ বাবা, এখানে কেন ধরো? নিয়ে চলো। ওরে বাবা, ওরে বাবা। যাই হোক, ফটাফট তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। রান্নায় সেরকম কিছু করব না। এটাকে বাটি চচ্চড়িও বলতে পারো, ঝোল ঝোল আলুরদমও বলতে পারো। আমি বেশিরভাগ এটা উপোষের দিন বানাই, বাট খুব টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই আমি খুব মানে সেটাই বানাবো, আর তাড়াতাড়ি করে আটা টাটা মেখে দিয়ে যদি সম্ভব হয় রুটিটাও করে দিয়ে যাবো। কারণ এসে পরে যদি অনেকটা লেট হয়ে যায় বা আমার জানো তো যে কোনো একটা কাজের জন্য ওকে এনার্জি বাঁচিয়ে রাখতে হয় রান্না না হয় কোথাও কোনো কাজ করে আসা। তো ডাক্তার আমাকে এই পাউডারটা না দুবেলা খেতে বলেছে, তো সেটাই খাচ্ছিলাম। তারপর আমি আলুগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছিলে নিয়ে ছোটো ছোটো করে, ছোটো ছোটো খুব একটা না, মাঝারি সাইজে কেটে নিলাম। আলুর দমের সাইজও না, তার থেকে একটু আর একটু ছোটো আর কি। আর এটাতে যাবে টমেটো একটা আর লঙ্কা। অনেক দিন ধরে ভালো লঙ্কা পাওয়া যাচ্ছিলো না, একদমই ঝাল হচ্ছিল না। তো যাই হোক, আটাটাও মেখে নিলাম, তো সঙ্গে সঙ্গে আটাটা মাখা হয়ে যাচ্ছে আর একটু একটু করে খাচ্ছি ওটা। তারপরে এই আটাটা মেখে নিয়ে আমি একবেলার জন্যই মাখছি, কালকের জন্য আর মাখলাম না, যে সকালবেলায় কিছু করব। আর এটা আমি চাপিয়ে দিলাম কুকারে, বাস হয়ে গেছে। এবার দেখি চেরি কী করছে। ওই যে বসে বসে টিভি দেখছে। দেখো এখানে এগুলো সব পড়ে। কী হলো এগুলো পড়ে কেন? তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট, মানে চাপিয়ে দিয়েছি, হয়ে যাবে। কুকারে দু তিনটে সিটি পড়লে হয়ে যাবে, একটু মাখো মাখো হবে। তাতে কী হয় আমি একটু বেশি সিটি দিই। আর আটাটাও মেখে রেখে দিয়েছি, যদি সুযোগ হয় তো রুটিটা বানিয়েই নেব। আর ওখানে দেখো ভলিবল টুর্নামেন্ট হবে, ওই যে ওখানে দেখতে পাবে নাকি জানি না, জুম করছে। এই যে এখানে হচ্ছে, এখন বাচ্চারা খেলছে যদিও।